বাংলাদেশে কার্যত অচল এবং নিষিদ্ধ ঘোষিত একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নাম ভাঙিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রায় $3.6 মিলিয়ন ব্যবসা পরিচালনা করছে জিসিএম নামের একটি কোম্পানি। $3.6 মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি টাকা সমপরিমাণ টাকার ব্যবসা, যেটি চলছে লন্ডন স্টক এক্সচেঞ্জে বিগত ১৮ বছর ধরে। জিসিএম হচ্ছে সেই কোম্পানি যার পূর্ব নাম এশিয়া এনার্জি। এই এশিয়া এনার্জি বাংলাদেশের ফুলবাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। সেই সময়ে ক্ষমতায় থাকা বিএনপি সরকার এটিকে ঢালাওভাবে ফলাও করেছিল যে এটি একটি মেগা প্রজেক্ট যেটি বাংলাদেশের উন্নয়নের জন্য করা হবে। তবে বাংলাদেশের মানুষ চিহ্নিত করতে পারে এই প্রকল্পের কিছু ফাঁদ, কিছু গোপন জিনিস, যেটা হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে যায়, বাংলাদেশের রাষ্ট্রের বিপক্ষে যায়। সেটি হচ্ছে এই চুক্তি অনুযায়ী এশিয়া এনার্জি অথবা বর্তমান জিসিএম অধিকাংশ শেয়ার হোল্ড করে এবং বাংলাদেশের রয়্যালটি থাকে মাত্র 6%, এবং সেই 6%-এর মধ্যে থেকে বাংলাদেশকে ব্যয় করতে হতো তাদের দেশ থেকে সম্পদ পাচারের রাস্তাও। অর্থাৎ ফুলবাড়ি থেকে একটি রেল লাইন স্থাপিত হতো সুন্দরবন অবধি, সেই সুন্দরবন থেকে সমুদ্র পথে পাচার হয়ে যেত বাংলাদেশের সম্পদ, এবং সেই রেল লাইনের খরচও বহন করতে হতো বাংলাদেশ সরকারকে। এই মর্মেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তবে বাংলাদেশের জনগণ, ফুলবাড়ির জনগণ সেই চুক্তি রুখে দাঁড়ায়। ২০০৬ সালে ফুলবাড়ি আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের সূচনার ফলে ফুলবাড়ি থেকে জিসিএম বিতাড়িত হতে বাধ্য হয় এশিয়া এনার্জি, যেটি বর্তমানে জিসিএম। পরবর্তী ৬ সালে আন্দোলনে বিতাড়িত হওয়ার পরে তার নাম পরিবর্তন করে জিসিএম রাখে। বিতাড়িত হওয়ার পরেও তারা এই তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ত্যাগ করে নাই। তারা এখন অবধি লন্ডন স্টক এক্সচেঞ্জে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছে যেটার বর্তমানই ভ্যালুয়েশন ৩.৬ মিলিয়ন অথবা ৪০ কোটি টাকা। কি কি করেছে জিসিএম তারপরে? তারপরে জিসিএম যা যা করেছে ফুলবাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে, সেটা হচ্ছে আন্দোলনের নাম, আন্দোলনের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, সেই ফুলবাড়ি বিদ্যুৎ প্রকল্প বিভিন্ন এজেন্ডা তৈরি করে প্রমাণ করার চেষ্টা করেছে এটি একটি লাভজনক প্রজেক্ট। তার মধ্যে একটি হচ্ছে তারা চায়নার পাওয়ার চায়না নামের একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়, এবং সেই চুক্তিবদ্ধ পাওয়ার চায়না যেটি করে সেটা ইভ্যালুয়েট করে তাদের প্রজেক্টকে। সেই ইভ্যালুয়েশনের চুক্তিতে পাওয়ার চায়না আরেকটি চুক্তি জুড়ে দেয়, সেটি হচ্ছে এই প্রজেক্টটিকে চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ সেটার আওতায় আনতে হবে, এবং তারা সেটার ফিজিবিলিটি টেস্ট করে এবং যাচাই করে যে সেখানে প্রায় 4000 মেগাওয়াট বিদ্যুৎ পর্যন্ত উৎপাদন করা সম্ভব। তবে বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা তৎকালীন বিরোধী দলে ছিলেন এবং আন্দোলন যখন চলছিল তারা জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে এই জনগণের ৬ দফা, ফুলবাড়ির ৬ দফা যুক্তিযুক্ত এবং এটি বাস্তবায়ন হওয়া প্রয়োজন। যত সরকার আসুক আজ পর্যন্ত ফুলবাড়ির চুক্তি পূর্ণ বাস্তবায়িত হয় নাই। বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তারা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করে নাই ঠিকই, তারা এশিয়া এনার্জি অথবা জিসিএম এর সাথে চুক্তিতে যায় নাই, এটা সত্য। কিন্তু এর বিপরীতে তারা আর যা যা করেছে সেটা হচ্ছে যে তারা ইন্ডিয়ার সাথে তিনটি চুক্তি করেছে। তার মধ্যে খুবই পরিকল্পিত পরিচিত চুক্তিগুলো হচ্ছে রামপাল, মাতারবাড়ি এবং পায়রা বিদ্যুৎ বন্দর। এই তিনটি চুক্তি ইন্ডিয়ার সাথে করেছে। যা হোক, এইটা কত কত বড় বিশ্বাসঘাতকতা যে বিরোধী দল থাকাকালীন তারা যে আন্দোলনে পূর্ণ সমর্থন দিল, আজকে সরকারের ১৫ বছর অতিবাহিত হলেও তাদের সরকারে আসার এই আন্দোলনের এই 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 চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জিসিএম এখন পর্যন্ত ফুলবাড়িকে বিক্রি করে তাদের ব্যবসা অনবরত চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের ২৬শে অগাস্ট ফুলবাড়ি চুক্তির ১৭ বছর পূর্তি হবে। শুধু ১৭ বছর পূর্তিই নয়, এই আন্দোলন বাংলাদেশের একমাত্র আন্দোলন যেটি ১৭ বছর যাবত চলছে, অনবরত চলছে, এবং এটা ততদিন চলবে যতদিন না পর্যন্ত ফুলবাড়ি চুক্তি পূর্ণ বাস্তবায়ন হবে, যতদিন না পর্যন্ত জিএসএম এর সেই খুনিদের যারা ২০০৬ সালে
জনগণের প্রতিরোধের উপর গুলি চালিয়েছিল, যাদের ইন্ধনে তাদের বিচার হবে। এবং এই আন্দোলন অনবরত চলার পেছনে আমি যেটাকে ফুয়েল হিসেবে দেখি সেটা হচ্ছে তরিকুল সালেকিন আলামিনদের রক্ত এবং তাদের মতো আরো শহীদ যারা আছে তাদের রক্তই এই আন্দোলনের অন্যতম ফুয়েল যোগাচ্ছে, এই আন্দোলনকারী তৎকালীন আন্দোলনকারীদের এবং বর্তমান বাংলাদেশের জনগণের, যে তাদের রক্তই এই ফুয়েলটা যোগাচ্ছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের খনিজ সম্পদ পাচার হতে দেওয়া যাবে না। 17 বছর পূর্তিতে এবং চলমান আন্দোলনের 17 বছরে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই ফুলবাড়ি আন্দোলনের শহীদ এবং আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারীদেরকে, তাদেরকে সশ্রদ্ধা সালাম জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি এবং সামাজিক বিষয়াবলী নিয়ে আমি নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করছি। আমার ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখুন। সকলকে ধন্যবাদ।